রাত পোহালেই মঙ্গলবার ফলাফল ঘোষণা। কড়া নিরাপত্তা গণনা কেন্দ্রে। বনগাঁ লোকসভার অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ে। ইতিমধ্যেই চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে গণনা কেন্দ্রে। প্রশাসন সূত্রে জানা গেছে, বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের মেন বিল্ডিংয়ের পাশাপাশি লেডিস হোস্টেলেও গণনা কেন্দ্র তৈরি করা হয়েছে। লেডিস হোস্টেলের গ্রাউন্ড ফ্লোরে বাগদা বনগাঁ উত্তর কেন্দ্রের গণনা হবে। ফার্স্ট ফ্লোরে বনগাঁ দক্ষিণ ও গাইঘাটা কেন্দ্রের গণনা হবে। বনগাঁ কলেজের মেন বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে হরিণঘাটা স্বরূপনগর কেন্দ্রের গণনা হবে। মেন বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে গণনা হবে কল্যাণী বিধানসভা কেন্দ্রের। প্রশাসন সূত্রে জানা গেছে, বনগাঁ লোকসভা আসনে গণনার জন্য প্রায় 500 জন গণনা কর্মী কাজ করবেন। বিধানসভা ভিত্তিক 14টি করে গণনার টেবিল প্রস্তুত করা হচ্ছে। অর্থাৎ এক একটি বিধানসভার জন্য 14টি টেবিলে ভোট গণনা হবে। পাশাপাশি লোকসভার সমস্ত পোস্টাল ব্যালট গোনার জন্য 32টি টেবিল প্রস্তুত করা হয়েছে। সোমবার শেষ মুহূর্তে বনগাঁ নীলদর্পণ ভবনে গণনা কর্মীদের নিয়ে আরও এক দফার প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এদিন সকাল থেকেই নীলদর্পণ ভবনে প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়েছেন গণনা কর্মীরা। জানা গেছে, মঙ্গলবার সকাল 6টার মধ্যে গণনা কর্মীরা পৌঁছে যাবেন দীনবন্ধু মহাবিদ্যালয়ের গণনা কেন্দ্রে। সকাল 8টা থেকে শুরু হবে ভোট গণনা। প্রশাসন সূত্রে খবর, ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী স্ট্রংরুমের পাশাপাশি গণনা কেন্দ্রে নিরাপত্তার মূল দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। গণনাকে ঘিরে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় সাজানো হয়েছে। স্ট্রংরুম থেকে গণনার টেবিল পর্যন্ত ইভিএম আনার নিরাপত্তার দায়িত্ব সামলাবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। যে ঘরে ভোটকর্মীরা গণনার কাজ করবেন সেখানেও নিরাপত্তার দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। এর বাইরের যে নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে সেখানে থাকবে সশস্ত্র পুলিশ কর্মীরা। গণনা কেন্দ্রের বাইরে অর্থাৎ তৃতীয় বলয়ে থাকবেন পুলিশ কর্মীরা। কোনো পরিচয়পত্র ছাড়া যাতে গণনা কেন্দ্রে কেউ প্রবেশ করতে না পারেন সেটিও নিশ্চিত করবেন তৃতীয় বলয়ের দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা। গণনা কেন্দ্রের পাশাপাশি গণনা কেন্দ্রের বাইরেও সিসি ক্যামেরার নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। গণনা কেন্দ্রের অনেক আগে থেকেই ড্রপ গেট করে যানবাহন নিয়ন্ত্রণের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা আটোসাঁটো করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। গত 20 তারিখ পঞ্চম দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বনগাঁ লোকসভা কেন্দ্রে। ভোট গ্রহণের 14 দিনের মাথায় মঙ্গলবার প্রকাশিত হবে ফলাফল। ভোট বাক্সে জনতা জনার্দনের রায় কোন প্রার্থীর অনুকূলে গেল, নির্বাচনে শেষ হাসি কে হাসবেন তা জানতে আরও কয়েক ঘন্টা অপেক্ষা করতেই হচ্ছে। সভ্যসাচীর সাথে সোমনাথ মজুমদারের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।